ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে ফাইনাল পরীক্ষা দিলে বাংলা বিষয়ে তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি আজকের বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ বন্ধুরা আমি যে সাজেশান দিয়েছিলাম এমসি কিউ কিউ এবং ব্রড কোয়েশ্চেনের সাজেশান সেই সাজেশান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন এসে গেছে বন্ধুরা তাহলে তোমরা মিলিয়ে নাও প্রশ্নর প্রশ্ন এর উত্তরগুলো তাহলে দেখে নাও প্রথমে দেখো এক আগে ভাগে ভূতে পেয়ে বসেছে ওঝাকে উত্তর হবে ওঝাকে দেখো আঠারোটি প্রশ্ন আঠারো মান বন্ধুরা তোমরা অবশ্যই মিলিয়ে নেবে এবং কে কত পেয়েছ বা কত পাবে বাংলায় অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে এক নম্বর প্রশ্ন আগে ভাগে ভূতে পেয়ে বসেছে উত্তর খ ওঝাকে দুই নম্বর প্রশ্ন জামিনীর মা তেলেনা পোতাকে বলেছে উত্তর প্রেতপুরি 3 নম্বর প্রশ্ন জামিনীর মা তেলেনা পোটাকে বলেছে উত্তর প্রেতপুরী 3 তারপর দেখো সরি 3 নম্বর প্রশ্ন শৌকি জেলে গিয়েছে আজ কত বছর হলো উত্তর 5 বছর 4 নম্বর প্রশ্ন গোরুর গাড়ির গাড়ওয়ান উৎসাহের সঙ্গে কি বাজাত ছিল উত্তর অপশন ঘ টেনেসতারা 5 নম্বর প্রশ্ন পুলিশ দেখে ভয় পার লোক সে নয় এখানে যার কথা বলা হয়েছে উত্তর শৌখির মা 6 নম্বর প্রশ্ন সুয়েজ বন্দরে প্রায় তিন দিকে রয়েছে উত্তর গ বালির ঢিপি আর পাহাড় সাত নম্বর প্রশ্ন ষোলোশো নয় সালে ঘটল এক নতুন ব্যাপার নতুন ব্যাপারটি হল উত্তর দূরবীন আবিষ্কার আট নম্বর প্রশ্ন কোন মাস দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল উত্তর অপশন খ বনিটো নয় নম্বর প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পূজা করেছিলেন উত্তর নারায়ণ নয় নম্বর প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় পার্থক্য নীলধ্বজ কি জ্ঞানে পূজা করেছিলেন উত্তর নারায়ণ দশ নম্বর প্রশ্ন শূন্যে কতদিন ক্রন্দন ধ্বনিত হয়েছে উত্তর দেড় শত প্রশ্ন দেখো আমাদের দিন চলে যায় উত্তর সাধারণ ভাত কাপড়ে অপশন গ। বারো নম্বর প্রশ্ন লালন ও পড়শির মধ্যে দূরত্ব হল উত্তর লক্ষ্য যোজন অপশন ঘ তেরো নম্বর প্রশ্ন থুথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হলো বন্ধুরা এখানে দেখো যে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী পনেরো নম্বর প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতার নাম উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় ষোলো নম্বর প্রশ্ন বীরবল ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন প্রমথ চৌধুরী সাঁওতালি ভাষায় লিপির নাম অল চিকি এবং এখানে দেখে নাও আঠারো নম্বর প্রশ্ন অবিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো উত্তর রাড়ি বন্ধুরা এরপরে পুরো প্রশ্নটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো আপাতত এই আঠারোটি প্রশ্নের উত্তর দেখে নাও আর মিলিয়ে নাও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই